আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কিভাবে আপনি টিকটকের মধ্যে আপনার টিকটক ফ্রেন্ডদেরকে ফটো পাঠাবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আমরা কিন্তু আমাদের প্রয়োজনে অনেক সময় এই যে টিকটকের মধ্যে থেকে কি করি, মানে আমাদের যে টিকটকের ফ্রেন্ডগুলো রয়েছে তাদের সাথে আমরা মেসেঞ্জারের মতো চ্যাট করতে পারি। মেসেঞ্জারের মতো এই যে টিকটকের মধ্যেও কিন্তু আমাদের ফ্রেন্ডদের সাথে কিন্তু আমরা মেসেজ করতে পারি। কিন্তু হচ্ছে যে আগে আমরা কি করতে পারতাম না, কোনো ফটো বা কোনো ছবি সেন্ড করতে পারতাম না আমাদের টিকটক ফ্রেন্ডদের কাছে। মানে আগে থেকে আমরা কিন্তু ইনবক্স অপশনে এসে আমাদের যে টিকটক ফ্রেন্ডগুলো রয়েছে তাদের সাথে কিন্তু মেসেঞ্জারের তো মেসেজ করতে পারতাম, বিভিন্ন কথা আদান প্রদান করতে পারতাম, এই যে এইরকম। কিন্তু হচ্ছে আমি যেরকম এই যে আমার ফ্রেন্ডকে হচ্ছে যে ফটো সেন্ড করেছি, তো এইভাবে হচ্ছে যে আপনি হয়তো বা ফটো সেন্ড করতে পারেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার যে টিকটকের ফ্রেন্ডগুলো রয়েছে তো তাদের সাথে এই যে মেসেঞ্জারের মতো মেসেজ করার সময় আপনি ফটো পাঠাবেন কিভাবে, ছবি সেন্ড করবেন কিভাবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো এটা দেখার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, টিকটকের ফ্রেন্ডদের কাছে মেসেজ করার সময় আপনি যদি ফটো পাঠাতে চান তাহলে প্রথমেই এই যে টিকটক অ্যাপস প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে। সো আপডেট করে নেওয়ার পর যেহেতু আমরা ইনবক্স অপশনের সাহায্যে কি করি, আমরা আমাদের টিকটকের যে ফ্রেন্ডগুলো রয়েছে তাদের সাথে মেসেঞ্জারের মতো মেসেজ করতে পারি। সো ওই সময় আমরা তাদের কাছে আসলে ফটো সেন্ড করতে চাচ্ছি। তো যাই হোক, এর জন্য এই যে ইনবক্স অপশনে আপনি প্রথমত ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে ইনবক্স অপশনের মধ্যে আপনি আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্ট দেখতে পারবেন, অর্থাৎ মেসেঞ্জারের মতোই আপনি আপনার টিকটক ফ্রেন্ডের অ্যাকাউন্ট এখানে দেখতে পারবেন, কে কে অনলাইনে অ্যাক্টিভ রয়েছে। তো এইখানে যারা যারা আসলে মানে টিকটকের মধ্যে বর্তমানে অ্যাক্টিভ রয়েছে মেসেঞ্জারের মতোই তাদের আইডির পাশে এই যে এরকম গ্রিন কালার দেখতে পারবেন। সো যাই হোক, এখন হচ্ছে আপনি টিকটকের আসলে কোন ফ্রেন্ডের সাথে মেসেঞ্জারের মতো কথা বলতে চাচ্ছেন তো তার আইডিটা সিলেক্ট করে নেবেন। সো আমি একটা টিকটক ফ্রেন্ডের আইডিটা সিলেক্ট করে নিলাম, এটা একটা টিকটক ফ্রেন্ড আমার। সো তার আইডিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখতে পারতেছেন তার কাছে আমি হাই লিখে পাঠাচ্ছি, অর্থাৎ তার কাছে কিন্তু আমি মেসেঞ্জারের মতোই মেসেজ করতে পারতেছি। কিন্তু এখন কথা হচ্ছে তার কাছে আমি ফটো সেন্ড করবো কিভাবে, সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভরিওয়ান, এর জন্য আপনি দেখতে পারবেন এই যে নিচের দিকে, আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে নিচের দিকে এই যে গ্যালারি আইকন দেখতে পারতেছেন, এটা কিন্তু আগে ছিল না, এটা নতুন অ্যাড করা হয়েছে এই যে গ্যালারি আইকন। সো এই গ্যালারি আইকনের সাহায্যেই কিন্তু এখন আপনি আপনার টিকটক ফ্রেন্ডদের কাছে মেসেজ পাঠানোর পাশাপাশি আপনি কিন্তু আমার মতো এই যে এরকম ফটো সেন্ড করতে পারবেন। সো আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছি, দেখেন। সো এই যে সেন্ড এ মেসেজ অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এখান থেকে আপনি গ্যালারির আইকন দেখতে পারবেন, নতুন অপশন এটা। সো আপনি এই গ্যালারি আইকনে ক্লিক করে দিবেন, এরপরই আপনাকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। এখন আপনি ফটো বা ভিডিও সেন্ড করতে পারবেন। যাই হোক, আপনি কিভাবে ফটো সেন্ড করবেন, এখন যেই ফটোটা আপনি আসলে আপনার টিকটক ফ্রেন্ডদের কাছে সেন্ড করতে চাচ্ছেন জাস্ট সেই ফটোটা কি করবেন, আপনার গ্যালারি থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর নিচের সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন মেসেঞ্জারের মতোই কিন্তু এই যে আমার টিকটক ফ্রেন্ডের কাছে কিন্তু এই ফটোটা সেন্ড হয়ে গেল। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন, এইভাবেই কিন্তু আপনার টিকটক ফ্রেন্ডদের কাছে কিন্তু মেসেজ পাঠানোর পাশাপাশি আপনি ফটো সেন্ড করতে পারবেন। টিকটকের এই আপডেট আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।